বুবলির সঙ্গে আমি আর কখনো ছবিতে কাজ করব না, বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তি পেয়েছে শাকিব বুবলি অভিনীত লিডার আমি বাংলাদেশ ছবিটি। মুক্তির আগে থেকেই শোনা যাচ্ছিল এটি হতে যাচ্ছে শাকিব বুবলির শেষ ছবি। এবার শাকিবের মুখেও শোনা গেল এমন কথা, বুবলির সঙ্গে আর ছবিতে কাজ করবেন না বলে জানালেন তিনি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, বুবলির সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি লিডার আমি বাংলাদেশ ছবির সুরমা সুরমা গানটি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান, তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল, কাছাকাছি দেখা যায়নি তাদের। অভিনয় জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন, আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনোই ঘটেনি, কারণ আমি আর কোনোদিন বুবলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না। পেশায় সংবাদ পাঠিকা ছিলেন শবনম ইয়াসমিন বুবলি। 2016 সালে শাকিবের হাত ধরে বসগিরি ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করে নেন তারা, সবকটা ছবি পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবার শাকিব অপুর মতো ভাঙল শবনম ইয়াসমিন বুবলি ও শাকিব খানের জুটি, যা দেখে অনেক দর্শকেরই হৃদয় ভেঙে গেছে। দর্শক, আপনিও কি তার মধ্যে একজন? শাকিব অপু জুটি নাকি বুবলি শাকিব জুটি, কোন জুটি আপনার সব থেকে বেশি ভালো লাগে জানান নিচের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।